আমরা আজকে জগৎগুরু শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার 150তম বর্ষপূর্তি আবির্ভাব মহোৎসবের অন্তর্ভুক্ত হয়ে আমরা আজকে এখানে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। উৎসবের সূচনা হয়েছিল ত্রিবর্ষব্যাপী, এই উৎসবের সূচনা করেছিলেন ভারতবর্ষের তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দজি। 2022 সালের ফেব্রুয়ারি মাসে প্রভুপাদের জন্মোৎসবকে কেন্দ্র করে আমরা শুরু করেছিলাম মহোৎসব। পরবর্তী পর্যায়ে আমরা উত্তরপ্রদেশ এলাহাবাদ শহরে এবং আমরা হরিয়ানাতে কুরুক্ষেত্র শহরে, ত্রিপুরাতে এবং ত্রিপুরার অন্তর্গত আগরতলা এবং আসামের রাজধানী গুয়াহাটিতে আমরা পরপর সভা করে এসেছি। সেই সেই স্থানের গভর্নর, চিফ মিনিস্টার এবং অন্যান্য মন্ত্রীগণ উপস্থিত হয়ে শ্রীল প্রভুপাদের যে মহিমা তারা শ্রবণ করেছেন এবং নিজেরাও সেটাকে কীর্তন করে ধন্য হয়েছেন। আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের প্রতিষ্ঠিত মঠের আমরা সেবক। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রভুপাদের বংশের সন্তান। আজকে চৈতন্যদেব যখন 537 বছর পূর্বে তিনি যখন এসেছিলেন, তিনি যে সংকীর্তনের বন্যা, তিনি যে প্রেম ধর্মের একটা প্রভাব ছেড়েছিলেন, সেই প্রভাব জগৎবিদিত এবং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ এবং প্রণবানন্দাচার্য তারা সকলেই স্বীকার করেছেন যে মহাপ্রভুর সময়ে একটা প্রেমের বাতাবরণ সৃষ্টি হয়েছিল, যেখানে জাতপাতের বিচার ছিল না, যেখানে উচ্চ নীচ, যেখানে স্ত্রী শূদ্র এইসব কোনো ভেদ ছিল না, সেই রকম একটা প্রেমের পরিবেশ মহাপ্রভু সৃষ্টি করতে পেরেছিলেন। কিন্তু কিছুদিন পরে সেই মহাপ্রভুর প্রবর্তিত বৈষ্ণব ধর্ম একটা তার ভাঙন ধরেছিল, একটা বিকৃত রূপ, একটা বিকৃত আকার ধারণ করেছিল। সেই বিকৃত আকারকে ঠিক করবার জন্য মহাপ্রভুর কৃপায় গৌর করুণা শক্তি রূপে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এসেছিলেন আজ থেকে 150 বছর পূর্বে। এর পূর্বে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ আসবার পূর্বে বৈষ্ণব ধর্মটা একটা নেড়ানেড়ির ধর্ম, একটা আউল বাউল কর্তা ভাজার ধর্মতে পরিণত হয়েছিল। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তার স্বনামধন্য পিতা ভক্তিবিনোদ ঠাকুরের সহযোগিতায় চৈতন্যদেবের বাস্তব ধর্ম, শুদ্ধ বৈষ্ণব ধর্ম, চৈতন্যদেবের বাস্তব শিক্ষা এবং তার যে অবদানকে তুলে ধরে জগতের বুকে এমন একটা আন্দোলন সৃষ্টি করেছিলেন যে আন্দোলনের রূপরেখাই ছিল অন্যরকম, এবং যে আন্দোলনের রূপরেখা দেখে সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বোস, মদনমোহন মালব্য, রাজা গোপালাচার্য এবং তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্টের পশ্চিমবঙ্গের যিনি গভর্নর ছিলেন জন এন্ডারসন, তিনিও পর্যন্ত অভিভূত হয়েছিলেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ নির্ভীক বক্তা ছিলেন, তিনি বৈষ্ণব ধর্মের সমস্ত প্রকার যে জঞ্জাল ভেতরে প্রবেশ করেছিল, হানি সুসিদ্ধান্তবান উপধর্ম খান খান, যত উপধর্ম সেই সময় বৈষ্ণব ধর্মের মতো দেখতে কিন্তু বৈষ্ণব ধর্ম নয়, সেই রকম একটা উপধর্ম প্রবেশ করেছিল, সেগুলোকে সুসিদ্ধান্তের বান প্রয়োগ করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি শুদ্ধ বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তিনি মাত্র 18 বৎসর কাল গৌরের বাণী প্রচার করতে করতে তিনি একটা পদ্ধতি অবলম্বন করেছিলেন। সেই পদ্ধতি হচ্ছে যে মহাপ্রভুর বাণীটাকে আজকের দিনের মতো করে, আজকের কলির মানুষ তারা অল্পায়ু, অল্প বুদ্ধি সম্পন্ন এবং অন্নগত প্রাণ, অনর্থে ভরা, তাই তিনি তাদের ভজন করাবার জন্য কি গৃহী কি ত্যাগী তাদের একটা ব্যবস্থা দিয়েছিলেন,
তিনি 64টি গৌড়ীয় মঠ স্থাপন করে ভারতবর্ষের ভিন্ন ভিন্ন স্থানে, শুধু তাই নয়, তিনি 6টা ভাষায় পত্রিকা বের করে, তার মধ্যে বাংলা, সংস্কৃত, হিন্দি, উড়িয়া, কীর্তন নামক পত্রিকা আসামি ভাষায় এবং ইংরাজি ভাষায় হারমোনিস্ট পত্রিকা ছাপিয়ে তিনি দাঁড়ে দাঁড়ে সেই চৈতন্যর বাণীকে প্রচার করবার জন্য একটা বিরাট উদ্যোগ নিয়ে, এক সময় নেতাজি সুভাষচন্দ্র বোস তার দ্বারা আকৃষ্ট হলেন। তিনি কলকাতা বাগবাজার মঠে এলেন, তিনি তার সঙ্গে দেখা করলেন যে আপনার পেছনে অনেক যুবা শক্তি রয়েছে এই চৈতন্য বাণী প্রচার করবার জন্য, আপনি আমার স্বাধীনতার আন্দোলনে আমাকে একটু সাহায্য করুন। সেই সময় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনায় তিনি বুঝতে পেরেছিলেন ইনি একজন মহাজন, একজন মহাপুরুষ, ইনি সত্যের কথা কীর্তনকারী এবং ইনি মানবের প্রকৃত হিতের জন্য ইনি অবতীর্ণ হয়েছিলেন সেটা অনুভব করতে পেরেছিলেন। আমরা জানি যে আজকে বিদেশেও কৃষ্ণ নামের প্রচার, আমরা জানি বিদেশেও কৃষ্ণ ভক্তের বহু আগমন, এর মূলে কে রয়েছে অনেকে হয়তো সেটা জানি না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি চৈতন্য বাণীকে, তিনি চৈতন্যের ধর্মকে সর্বপ্রথম ইউরোপিয়ান কান্ট্রিতে, তিনি লন্ডন এবং জার্মানিতে এই ধর্মটাকে প্রচার করবার জন্য তিনি সন্ন্যাসী পাঠিয়েছিলেন। 1933 সালে তিনি শুরু করেছিলেন, যা আজকের রূপে আপনারা দেখতে পারেন যে বিদেশ আজকে হরে কৃষ্ণময় হতে চলেছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এমন একটা ফাঁদ পেতেছিলেন, যেমন মহামায়া আমাদেরকে আকৃষ্ট করবার জন্য, আমাদেরকে ভুলিয়ে রাখবার জন্য, ঈশ্বর থেকে আলাদা করে রাখবার জন্য যেমন মহামায়া একটা বিরাট ফাঁদ পেতে রেখেছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদও কোনো অংশে কম ছিলেন না। তিনি ওই মহামায়ার দুর্গের থেকে এক একটাকে বের করে গোলেকে পাঠাবার জন্য তিনিও একটা বড় ফাঁদ পেতেছিলেন। সেই ফাঁদের অন্তর্ভুক্ত এই স্থানে স্থানে গৌড়ীয় মঠ, সেই ফাঁদেরই অন্তর্ভুক্ত আজ গেরুয়া বসনধারী বহু সাধু, এবং সেই ফাঁদেরই অন্তর্ভুক্ত যে নবদ্বীপ ধাম বিশাল আকারে পরিক্রমণের ব্যবস্থা, সেই ফাঁদেরই অন্তর্গত আজকে স্থানে স্থানে ভাগবত ধর্মসভা, বৈষ্ণব ধর্মসভা, বৈষ্ণব সম্মেলন। আমি জানি যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি যা করে গেছেন জগতের সকল ব্যক্তি তা করতে পারেন না। একসময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে গিয়েছিলেন তার পিতার সঙ্গে, রবীন্দ্রনাথ দেখে তাদের সেই দুই বৈষ্ণব মূর্তিকে দেখে দাঁড়িয়ে সম্মান করেছিলেন, এবং তার পিতা ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন যে আপনি তো একজন বিরাট কবি, আপনি একটা গান শোনান না। তখন সেই প্রভুপাদের সামনে তিনি গান গেয়ে শুনিয়েছিলেন, জানেন এনার দুজন বৈষ্ণব, তাই তিনি বৈষ্ণবীয় ভাবধারার গান শুরু করেছিলেন, বাঁশুরি বাজাতে চাই বাঁশুরি বাজিল কই, আমি বাঁশুরি বাজিতে চাই কিন্তু বাঁশুরি বাজছে কোথায়, যে বাঁশুরির গানে মানব সর্বসমাজের মানব, যে বাঁশুরির গানে সর্বজীবাত্মা আকৃষ্ট হয়ে ঈশ্বরের দিকে দৌড়তে থাকে, সে বাঁশুরি তো এখনো বাজলো না। এইরকম একটা গান রবীন্দ্রনাথ ঠাকুর তাকে। আজকে আপনাদেরকে ধন্যবাদ দিতে হবে যে আপনারা বহু কষ্ট করে একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আজকে আপনাদেরকে ধন্যবাদ দিতে হবে যারা এই উৎসবকে সাফল্যমণ্ডিত করবার প্রয়াস করেছেন।